দুনিয়ার মানুষ ঘুমায় গেছে বামালি, আমি গুনার বয়ে ঘুমাই না, গুনা যে আমারে ঘুমাইতে দেয় না আল্লাহ, আমি তো আপনার দরবারের আসামি। মাবুদ, এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আমি আপনার দরজার ভিখারি, মেহরবানি করে তামাম জিন্দেগির গুনাটা মাফ করে দেন। বান্দা যদি তামাম জিন্দেগির গুনার বোঝার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দায় যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জিজ্ঞাসা করে বেস্তানা রে, আমার বান্দা কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মানি, জাহান্নাম তো সে দেখে নাই, জাহান্নাম না দেখে বান্দা কান্দে? বলে হ্যাঁ, আমার বান্দা কেন কান্দে রে? আল্লাহ জান্নাতের আশায় কান্দে, জান্নাতের নিয়ামত ছুঁই না কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে? না দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এরপর কান্দে রে, না বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিল। একদিকে পঞ্চাশ হাজার বচ্চা, অন্যদিকে জাহান্নামের ভিতরে আগুনে পোড়াইবে জ্বালাইবে, মানুষটার পানির পিপাসা পাগল পাগল হয়ে যাবে, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির জন্য পাগল হয়ে যাবে। বান্দাগুলি জাহান্নামের ভিতরে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। এক হাজার বছর পর্যন্ত পানির জন্য চিৎকার দিবে কিন্তু আমার মালিক উত্তর দিবে না। কথা কি বুঝতেছে? ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না। দুনিয়ায় তো ঠান্ডা পানি ছিল, শীতের সময় গরম পানি টিউবওয়েল দিয়া বেরিয়েছে, গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েল দিয়ে আল্লাহ বের করাইছে। এত নিয়ামত খাইলাম, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করলাম। মালিক বলে বান্দা শু লাবিসিনা ফিহা, পাবা যুগের পর যুগ অবস্থান করবি, কেমন পানির পিপাসা লাগবে? একটা দুইটা দিন নয় গো, একটা দুইটা দিন নয়, এক হাজার বছর শুধু পানির দরখাস্ত করবে। এক হাজার বছর পরেও আপনার সঙ্গে আমার মালিক কোনো কথা বলবে না, এক হাজার বছর পরেও আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। মালিক তখন বলবে, মালিক কথা বলবে ফেরেশতার সঙ্গে, এ ফেরেশতারা নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ সে তো পানি চায়। আল্লাহ তখন বলে ফেরেশতারা, রে দুনিয়াতে আমি কত পানি নাফরমানকে খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি খাওয়াইলাম, আমার দেওয়া নিয়ামত খাইয়া জীবনটা বর শুধু আমারই নাফরমানি করছে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি না, আজকে জাহান্নামের আগুনে জ্বইলা জ্বইলা হাজার বছর ডাক দিলে আমি জবাব দেই না। দুনিয়াতে যদি কেউ মালিক রে একবার ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার আমি জবাব দিই। যুবক মুরব্বী বাবারা, এই দুনিয়া নামক জায়গায় যদি মালিক রে কেউ ডাক দেয় নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, কেউ যদি মালিকের দরবারে প্রার্থনা করে আল্লাহ আমি আপনার দরবারের আসামি, আল্লাহ তমাম জিন্দেগির গুনার বোঝা নই আপনার স্বপ্নে আমি হাজির হইছি, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে বামালি, আমি গুনার বয়ে ঘুমাই না, গুনা যে আমারে ঘুমাইতে দেয় না,
আল্লাহ আমি তো আপনার দরবারের আসামি, মাবুদ এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আমি আপনার দরজার ভিখারি, মেহরবানি করে তমাম জিন্দেগির গুনাটা মাফ করে দেন। বান্দা যদি তমাম জিন্দেগির গুনার বোঝার প্রলজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দায় যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জিজ্ঞাসা করিবে রে আমার বান্দা কেন কান্দে কেন কান্দে কেন কান্দে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান্নাম দেখছে, না মানি জাহান্নাম তো সে দেখে নাই, জাহান্নাম না দেখে বান্দা কান্দে বলে হা আমার বান্দা কেন কান্দে রে, আল্লাহ জান্নাতের আশায় কান্দে জান্নাতের নিয়ামত ছুঁই না কান্দে, আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে না দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই, এরপরও কান্দে রে না বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা দুনিয়াতে বান্দার একটা ডাকের 70 বার জবাব আসে, 70 বার জবাব আসে। যৌবন কালে যদি আল্লাহর কেউ ডাকে, যৌবন কালে বৃদ্ধ কালে নয়, যৌবন কাল আল্লাহকে দিতে হবে, কারণ হাশরের মাঠে হিসাব হবে যৌবন কালে, বৃদ্ধ কালের হিসাব নয়, শিশু কালের হিসাব নয়, যৌবন কালের হিসাব হবে। এই মানুষের কাল হলো 3টা, শিশুকাল, যৌবন কাল, বৃদ্ধ কাল, 2টা কাল আল্লাহ মাইনাস করে দিবে। একটা কালের হিসাব দিয়া জান্নাতে যা, কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখলাম যত আখাম কোখাম দিনের খাম রাত্রের খাম যত আখাম আছে সব কিন্তু যৌবন কালে পিএইচডি করে, যৌবন কালে যত আখাম কোখামের পিএইচডি। আমার প্রশ্ন হলো বান্দারে যৌবন কালের হিসাব নিবে আল্লাহ, তুই যদি যৌবন কালে আখাম করে বড় রাখছিস হিসাব নিবে না বৃদ্ধ কালের, কিন্তু দরবেশ সাজে বৃদ্ধ কালে দাড়ি যখন সাদা হয়ে যায়, এবার বেচারায় তুমি মাতা দিছে দাড়ি সাদা হয়ে গেছে, এবার মসজিদে আস্তে আস্তে গিয়ে ডুবছে, এখন নামাজ পড়ে তসবি হাতে নিছে, এখন কান্নাকাটি করে, এগুলা হইল অতি ভক্তি সুরের লক্ষণ। আর জীবন খাম কুখাম দিনের খাম কোনো খাম বাদ রাখছে না, এখন আর শরীরে শক্তি নাই গুনা করার, এখন আর শরীরে শক্তি নাই জুলুম করা, এখন আর শক্তি নাই আখাম কুখাম করা, চিন্তা করছে আর তো জান চলে না, এখন আমার এক পা কবরে, এখন আখাম কুখাম করতে পারে না, তাই মসজিদের বারান্দায় গিয়া ঢুকছে, ওই কানে ইমাম মুয়াজ্জিনদের শান্তি দেয় না, ঘরে যেমন জ্বালাইছে সারাটা জীবন মানুষ রে, মসজিদে গিয়েও জ্বালায় ইমাম রে, মসজিদে গিয়া জ্বালায় মুয়াজ্জিন রে, কথা বলে বুড়া বেলা আরেক যন্ত্রণা, ইমাম আর মুয়াজ্জিন দেখে রিমান্ডে সবচেয়ে বেশি জ্বালায় বুড়াডি, কথা বলে বুড়াডি জ্বালায় ইমাম রে আর মুয়াজ্জিন রে, মাগো মাগিয়া হয় ইমাম সাহেব বারিন্দা বালু গেলে ঘর জ্বালু দিছে না মুয়াজ্জিন কো তখন বুঝা যায় ঘরের খামলা রেখে দিছে আসেনি, শেষে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দোয়া করে আল্লাহ এটার উপরে টাটা করে না, কোন দিন জানে বুড়াটা মরবো, ইতা কইতে ওই একদিন দোয়া কবুল হয়ে যাবে, পরে ফের লাইসেন্স করাইয়া আল্লাহ ভালো তারা এবার গফিরা তাক মসজিদে যাওয়া লাগতো না, তো গিয়ে ইমামরা জালাস মুয়াজ্জিনে জালাস তে মসজিদে গিয়ে দাঁতে এ ফের লাইসেন্স করে ভালো তারা নারা জীবন করছে আকাম কুকাম, এ যখন যায় মসজিদে ইমাম কে শান্তিতে থাকবো, মানে আরা জীবন উল্টা ফালটা শয়তান এটা লাগছে, যৌবন কালে করছে আকাম কুকাম বৃত্ত কালে গিয়া এখন মসজিদে ঢুকছে তাও ইমামরে শান্তিতে দেয় না থাকতে মুয়াজ্জিনও দেয় না, সাবধান করে দিলাম। এই যুবক ভাইরা মুরব্বি বাবা না রাগ কইরেন না, সব মুরব্বিরা কইতেছেন যারা যৌবন কালে ইবাদত কইরা বুড়া হইছেন এরার ভোগ আমি আছি আল্লাহ আছে,
যৌবন কালে ইবাদত করে যারা বৃদ্ধ হইছেন এদের ইজ্জত আর সম্মান বৃদ্ধ কালে আমার আল্লাহ আরো বাড়ায়া দেয়, আরো বাড়ায়া দেয়, সম্মান বেড়া যায়, ইজ্জত বেড়া যায়। দেখেন না, আলেম যত বৃদ্ধ হয় সম্মান তত বাড়ে। আলেমরা বৃদ্ধ হইলে তার জুতা নেওয়ার জন্য দর্জন লোক দাঁড়ানো থাকে না। কেন জানেন? যৌবন কাল আল্লাহ দিছে। ভালো করে খেয়াল করেন, যত আলেম আছে এরা বৃদ্ধ হইলে সম্মান খালি বাড়ে, জুতা নেওয়ার জন্য দর্জন পণ্ডজন দাঁড়ায় থাকে। কেন রে? তুমিও বুড়া হইলা, উজুরও বুড়া হইছে, তার জুতা নেওয়ার জন্য দর্জন পণ্ডজন দাঁড়ায় থাকে। আর তোমারে দৈরা কেউ বাথরুমনি তো চায় না। কারণটা কি? কারণ ওই ব্যক্তি যৌবন কাল আমার আল্লাহ রে দিছে। বৃদ্ধ কালে যদি সে নামাজ নাও পড়তে পারে পার্থক্যের কারণে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্দা নামাজ পড়তে পারে না, তাহাজ্জুতে উঠতে পারে না, যৌবন কালে তাহাজ্জুত করছে বৃদ্ধ কালে পারে না, আমার বন্দার তাহাজ্জুতের খাতায় কোন সময় লেখা বন্ধ করবি না, তাহাজ্জুতের সব লিখে রাখবি, আমার বান্দা এশাক করতে পারে না লিখে রাখবি, কারণ যৌবন কাল বান্দা আমারে দিছে। এজবাব ভাই শেষ কথা বলো, জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা। জান্নাতে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিয়া ভরপুর রাখছে, তবে জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না। এক নাম্বার শর্ত হলো ইমান, দুই নাম্বার হলো নেকামল। ইমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায় জারুরা পরিমাণ ইমান লইয়া, গুনার কারণে শাস্তি ভোগ করবে, একটা সময় আমার মালিক তারে জান্নাতে ঢুকাবে ইমানের খাতিরে।